হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন ওই বেলা একটা মতো বাজে, আমি আর আমার হাজবেন্ড রিক্সায় করে যাচ্ছি আমাদের বাড়ির সবথেকে কাছের মল, যেটা হলো স্টার মল, ওখানে একটা মুভি দেখতে। এটা হঠাৎ করেই ঠিক হলো, আর শো টাইম 1:30। আমরা আজকে আর স্কুটি আনিনি, কারণ বাইরে এত পরিমাণে গরম আর রোদ্দুর, সেই জন্য যাচ্ছি রিক্সায় করে। কিন্তু লুটা না এত গায়ে লাগছিলো, কি আর বলবো। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। এই মুভিটা দেখা হয়ে গেলে যেখানে আমরা লাঞ্চ করব, আজ ভিডিওতে মেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়। বেশ অনেকদিন ধরে যতবার স্টার মলে আসছি, লক্ষ্য করছি চারিদিকেই জাস্ট বেঙ্গলির অ্যাড দেওয়া, পাশাপাশি ইউটিউবেও কিন্তু এর অনেক ভিডিও রয়েছে। সেই জন্য ঠিক করলাম আজকে লাঞ্চটা আমরা এখানেই করব, আর তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছ বাফেট রয়েছে আনলিমিটেড ননভেজ, যেটার দাম মাত্র 299। এখানে মেনুগুলোও দেওয়া আছে, আর ভেতরের ডেকোরেশনটাও আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। টাইমটা যেহেতু এখন বিকেল 5টার মতো, সেই জন্য এখানে প্রায় ফাঁকাই ছিল বলতে গেলে। এখানে একটা 359-এরও কিন্তু বাফেট রয়েছে, তার মধ্যে বেশ কিছু আইটেম অ্যাড রয়েছে। তো সেই সমস্তগুলোই আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। দুটো ননভেজ স্টার্টার, একটা ভেজ স্টার্টার, একটা ননভেজ মেন কোর্স, একটা ভেজ মেন কোর্স, একটা পোলাও অ্যান্ড চয়েস অফ ব্রেড, আইসক্রিম। আইসক্রিমটা ওয়ান টাইম নিকট, তো এবার দেখিয়ে দাও, সবাই একটু পজ করে দেখে নিই। 299-এ আচ্ছা, আলাদা করে কেউ কিছু খেতে চাইলে সেটার জন্যও রয়েছে। সত্যি কথা বলতে হচ্ছে এখানে আসার ইচ্ছে আমার অনেকদিন ধরেই ছিল। অনেকদিন আগে থেকে ভিডিওটা দেখছিলাম এখানে যে স্টার মলে একটা বাফেট খুলেছে 299-এ। অনেকদিন ইচ্ছে বিভিন্ন কারণে হয়নি, একবার এসেও ছিলাম, বন্ধ হয়ে গেছিলো তখন। তো আজকে ফাইনালি খোলা পেলাম, আর ও নিয়ে আসলো আমাকে। এবার ওকে বললাম, ও বলছে আমি এরকম কিছু খাবো না, প্লেন রাইস আর মাটন অর্ডার দিয়েছে, পোলাও অত একটা ভালো খায় না। এখানে যেহেতু মেন কোর্সে পোলাওটাই রয়েছে, যেহেতু 299 অপশান বেশি কিছু না, অল্পই দেখতেই পেলে। বাট হ্যাঁ, তবে 299 অনুযায়ী অনেক কিছু বাঙালি খাবার, 299 মানে অনেক কিছুই, হ্যাঁ অনেক কিছুই অবশ্যই। তো আসুক পরপর, কেমন কী সবটাই দেখিয়ে দেবো, কেমন টেস্ট সেটারও একটা জেনুইন রিভিউ দেবো। আর এক্সট্রা কোনো চার্জ লাগে কি না সেটাও বলে দেবো, নাকি 299-ই লাগছে। আচ্ছা, ও যেটা অর্ডার করেছিল প্লেন হচ্ছে স্টিম রাইস, যেটার 69, আর হচ্ছে মাটন কষা 4 পিস, 319। আর আমার হচ্ছে কি বাফেটটা রয়েছে, এবার দেখি পড়াশোনা করো। এই হচ্ছে প্লেন রাইস, আর এই হলো মাটন। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 4 পিস রয়েছে, কেমন সব দেখে তো ভালো লাগছে, এবার কেমন কি টেস্ট ও খেলে বুঝতে পারবে। আমারটা ওদিকে স্টার্ট হয়ে গেছে, আমি যাই একবার দেখিয়ে দিই, তারপর নিয়ে নেবো। প্রথমেই স্টার্টারে আছে 3 রকমের, দুটো ননভেজ আর একটা ভেজ। তার পাশে রয়েছে আলুর দম, আর এর সাথে তোমাদের গরম গরম কড়াইশুটির কচুরি ভেজে টেবিলে সার্ভ করা হবে, যে কয় পিস চাইবে সেই কয় পিস। তার পাশে রয়েছে পোলাও, ভেজ পোলাও, আর তার পাশেই রয়েছে চিকেন কষা। তুমি খাও, ঠিক আছে স্টার্ট করো, আমি নিয়ে আসছি না, আমি নেবো, আমি নিয়ে আসি ওটা, খেতে থাকো। ননভেজ দুটো স্টার্টারের মধ্যে একটা তো চিকেনের আইটেম, বুঝতেই পারছি, মানে তোমরাও বুঝতেই পারছো। আর যে দুটো আইটেম ছিল সেটা যে কী, মানে আমি সেটা বুঝতে পারিনি, কোনটা ভেজ আর কোনটা ননভেজ আমি সেটাও বুঝতে পারিনি। দুটোই প্রায় কাছাকাছি সেম, শুধু একটু একটা একটু মিষ্টি মিষ্টি লেগেছিলো, এই যা। আর এই হলো মেন কোর্সের ভেজ পোলাও আর আলুর দম, আর নিয়ে এসছি চিকেন। ওদের অর্ডার করে দিয়েছিলাম 2 পিস লুচি দেওয়ার জন্য, একদম গরম গরম ফুলকো লুচি দিয়ে গেছে, আর এটা দিয়ে আলুর দম খেতে মারাত্মক লাগছিল। খাবারের টেস্ট প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লেগেছে। শুধু এদের যে স্টার্টার ছিল সেগুলো না একটাও গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিলো, মানে একদমই ঠান্ডা হয়ে গেছিলো। তো সেটার জন্য আমার একটু খারাপ লেগেছে। তাছাড়া মেন কোর্সে যা যা আইটেম ছিল সব গরম ছিল, লুচিরা তো সঙ্গে সঙ্গে ভেজে দেয়, আর সব কিছুই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমার হাজবেন্ড যেহেতু মাটন নিয়েছিলো, তো আমাকেও ও একটু দিয়েছিলো, ওটা দিয়ে আমি একটু লুচি খেলাম, কারণ লুচির সাথে খাসির মাংসটা তো দারুণ যায়, সেটা আশা করছি সবাই ভালোই জানো। তো যাই হোক, এবার আমি খাওয়াটা কমপ্লিট করি। খেয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কী খেয়েছি দেখি তাতেই কষ্ট হচ্ছে। এই হলো আমাদের বিলটা, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর লাস্টে ওরা দিয়ে গেছিলো একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আর যার উপর দেওয়া ছিল চকলেট সিরাপ, যেটা ওয়ান টাইমই সার্ভ করবে টেবিলে।
তো আজকের মতো ভিডিও এখানেই, টাটা।